এক বছৰ দেখা গৈছে বৰাকপুৰ টকাৰ পৰা দুখন ছিট নাইকিয়া হৈ গৈছে আৰু ইয়াৰ পৰিপ্ৰেক্ষিতে কংগ্ৰেছৰ বিভিন্ন দলে এই ইয়াত প্ৰকাশৰ ডেলিমিটেশ্যনৰ কথা প্ৰকাশলৈ কিন্তু বিৰোধিতা কৰিছিল আৰু ইয়াৰ পৰিপ্ৰেক্ষিতে বিভিন্ন সময়ত করিমগঞ্জত পর্যায়ক্রমে সভা অনুষ্ঠিত হয়েছিল এই সভায় সিদ্ধান্ত হয়েছিল এই যে আজি অর্থাৎ 28 তারিখ বরাকুবিতকে বন্ধ রাখব আর ইয়ার পরিপ্রেক্ষিতে দেখা গেছে আমি বর্তমানে উপস্থিত হয়েছি করিমগঞ্জত আর আপনি নিশ্চয়ই দেখা পাচ্ছে করিমগঞ্জত বিভিন্ন বিশাল পাঠ গাড়ি চলাচল সম্পূর্ণরূপে বন্ধ রাখা হয়েছে আর সাধারণ রাজ্যের মধ্যে কিন্তু এই বন্ধের প্রভাব পরিলক্ষিত হয়েছে আপনি নিশ্চয়ই দেখা পাচ্ছে করিমগঞ্জত ইয়াতে দেখা গেছে যে করিমগঞ্জত শিক্ষা প্রশাসনে এই বন্ধ যেহেতু আছে বন্ধ যেহেতু সরকারের বিরুদ্ধে ইয়ার প্রভাব ইয়ার পরিপ্রেক্ষিতে বন্ধর যেটা বন্ধর সিদ্ধান্তটুকে কর্তৃপক্ষ মানা নাছিল আর ইয়ার দেখা গৈছে করিমগঞ্জ চহৰৰ সাধারণ রাজ্যের মধ্যে এই বন্ধর প্রভাব পরিলক্ষিত হয়েছে আমি বর্তমানে নিশ্চয় দেখা পাইছি আমার লগত এজন উপস্থিত আছে মানে তেখেতকে যত্ন করিম যে এই বন্ধক লিয়ে রাজনীতির সমর্থন এই সমর্থনে কি ভাবে তবে আজি 5টার পর আরম্ভ হয় এই বন্ধর সাধারণ রাজ্যের মধ্যে কি প্রস্তাবে প্রভাব হয়েছে আমি যত্নকে যত্ন করিম কি কব আজি যে কংগ্রেসের বিভিন্ন দল সংগঠনে জনগণনা চুক্তি হিসেবে ধরা হয়েছে কিন্তু সেটা সঠিকটা 2011 দলে ঠিক হচ্ছে মানুষ বাড়ে আর এদিকে সিট কমে এটা সঠিক মনে হচ্ছে না আমার কাছে আপনি কি মনে করছেন যে বাসে যে বল ডাকা হয়েছে সে বলটাকে পুরোপুরি শাসন আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন জেলা প্রশাসনের কতটুকু নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে আর বর্তমানে দেখা গেছে যোয়াকালি করিমগঞ্জ ফ্ল্যাগ মার্চ পর্যন্ত করা হয়েছে এবং প্রশাসনে আরক্ষী প্রশাসনে সরকারি কর্মচারীকে আরও তেখেতক নোটিশ প্রদান করা হয়েছে যে কোনো যে কোনো অবস্থায় স্কুল কলেজ বিদ্যালয়সমূহ আর শিক্ষা সরকারি কার্যালয় খুলি রাখার কারণে আর ইয়াক লৈ কিন্তু সাধারণ রাজ্যের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে কেন তেখেতের অভিযোগে গণতন্ত্র শাসন ব্যবস্থার বন্ধ পালনের যে সমর্থন আছে রাজ্যে এই সমর্থনের পরিপ্রেক্ষিতে যদি কোনোবা এনে ধরনের ব্যবস্থা গ্রহণ করে ইয়াক সম্পূর্ণ অগণতান্ত্রিক পদ্ধতি বলে রাজ্যের একটা অভিযোগ আর ইয়াক লৈ করিমগঞ্জের বর্তমানে বিভিন্ন সরকারি বেসরকারি আর গাড়ি চলা সম্পূর্ণ বন্ধ রয়েছে আপনি দেখা পাচ্ছেন করিমগঞ্জ ইতিমধ্যে আরক্ষী প্রশাসনে ক্রিকেটার কিছু ক্রিকেটার আছে ইতিমধ্যে আটক করে লই গেছে আর তেখেতক বর্তমানে করিমগঞ্জ শহরত আমি বর্তমানে উপস্থিত হয়েছি করিমগঞ্জ মেইন রোডত অর্থাৎ পেট্রোল পাম্প নিলগত আর আপনি নিশ্চয় দেখা পাইছে ইয়াতে কিন্তু সম্পূর্ণরূপে যা প্রতিষ্ঠান ব্যবসাকারী প্রতিষ্ঠান দোকানপাট সম্পূর্ণ বন্ধ আছে আমি এই সন্দর্ভে আমি করিমগঞ্জ গাড়ি করা বন্ধ সম্পূর্ণরূপে সফল হয়ে আছে বলে আমি বর্তমানে কব।